হ্যালো গাইস, ওয়েলকাম টু বেক মাই চ্যানেল নট সামা ব্লগ। আর আজ আমি গৈ আছো উৎপত পিলা, আর উৎপত পিলা কিছু পরিবে আপনারা দেখাব চেষ্টা আছে ভিডিওটো পঠাব পাই সকলে চাই থাকিব। সো ফ্রেন্ড, ইয়া ফাইনালি মই উৎপত পিলার সম্মুখ আছো, আর ইয়া উৎপত পিলার পরিবেশখিনি আপনারা দেখাইছো সব কেনেকুয়া, মানে ইমান ধুনিয়া পরিবেশ। আর ইয়া চাব পারে আপনার দৃশ্যখিনি দেখাইছো সকসন, ইয়া উপরের পর মই ভিউ পয়েন্ট পর দেখাইছো আপনাদের সব, ইয়া গোটেইখিনি দেখাইছো যিমান পারো মই আপনাদের দেখাব চেষ্টা করে আছো, চাব পারে আপনাদের। এয়া হল উৎপত বিল। সো গাইস, উৎপত বিলক সংরক্ষিত বনাঞ্চল আর বন্যপ্রাণী অভয়ারণ্য রূপে ঘোষণা করা হব বলে কেছে মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী। আর এয়া হল ইয়ার উৎপত বিল আর পরিবেশখিনি দেখাইছো, চাই থাকবে ভিডিওটো। আর ইয়ার ভিতর এন্ট্রি করলে আপনার 10 টাকাকে ফিজ লোক, আর আমি ভিতর এন্ট্রি করেছো, আর ভিতরের পর আপনার দেখাই আছো, চাব পারে ইয়ার ভিতর চাংফল বনাইছে পানির উপর, মানে বিলের উপর ইয়া দেখাইছো ইয়া কেনকে বনাইছে, সব ইমান সুন্দরকে বনাইছে ইয়া চাব পারে আপনাকে। মানে ফ্রেন্ড কি কম আর, ইমান ধুনিয়াকে সজাইছে এইবিলাক চাকসুন, ফুল গছ রয়ে গেছে, তাতে টাপ আছে, এটাকে সুন্দরকে মানে কি কম আর, একে কলে ভাষা নাই। আর ফ্রেন্ড আপনার যিসকলে আহা নাই আপনাদের আহিব, আহিকে ইয়ার মজা তুলব পাকে এনেকুয়া, আর এনেকে বহি কিনে ইয়াত যিকোনো বস্তু খাব পারে, আর ইয়াত লেতরা করব, লেতরা নকরব, এটা ডাস্টবিন আছে, ডাস্টবিন লেতরা বস্তুবিলাক পেলাব, আর এটা লেতরা করব দিয়া নাই। আর ইয়ার কিছু পরিবেশখিনি আপনার দেখাই আছে, চাব পারে আপনার ইয়া ইমান ধুনিয়াকে সজাইছে চাকসুন, কালারবিলাক কেনেকে দিছে, ফুল গছবিলাক রয়েছে, ইয়াতে বহিব পারে ইমান ধুনিয়াকে, মানে পানির উপরতে অকল চাঙে চাংখড়ৰ চাংখড়ৰে সজা হয়েছে। কেনে পেলে জানাব, যদি ভাল লাগিছে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করবেন না পাহরিব, আর যদি ফেসবুক চাই আছে ফলো করবেন না পাহরিব। সো আজি ভিডিওটি ইমানে আছিল, ধন্যবাদ।